পেছন দিক দিয়ে কোনো প্লিজ পুশ করো না যাতে কোনো অ্যাক্সিডেন্ট হয়। ইটস এ ভেরি ভেরি স্পেশাল রিকোয়েস্ট দ্যাট আই মেকিং টু ইউ গাইজ, প্লিজ পুশ করবেন না। এরকম কোনো এন্ট্রি হবে না, নো ওয়ান ইজ অ্যালাউড টু এন্ট্রি ফ্রম হিয়ার অ্যাপার্ট ফ্রম ডিরেক্টর, মিউজিক ডিরেক্টর, ডান্স গ্রুপ। পুজোর পাঁচ দিন কেটে যাওয়ার পর মনে হয় আর কিছু পড়ে নেই জীবনে, সব শেষ হয়ে গেছে। এই পুজোটাও একা একা কেটে গেল, 70 বছরের পুজো আমার একা একা কাটবে। এই পুজোতে কটা ঠাকুর দেখা হলো না, বিরিয়ানি খেয়ে ছোঁয়া অম্বল হয়ে গেছে, ঢেকুর হচ্ছে, জীবনে খুব চাপ চলছে। কিন্তু আমি যদি বলি এই মুহূর্তে এখন আর কিছুক্ষণের মধ্যে এই মেট্রো স্টেশনে আমরা শ্বশুরবাড়ি জিন্দাবাদ সেলিব্রেট করব, আমাদের সঙ্গে থাকবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, তাহলে এক্সপ্রেশনটা কিরকম হবে? আমি জাস্ট বলছিলাম এই যে ভোরবেলা উঠে হালকা করে ফ্যানের স্পিডটা কমিয়ে দেওয়া, তার মানেই কিন্তু বিয়েবাড়ির সিজন এসে গেছে। এবং বিয়েবাড়ির সিজন আপনারা বলুন, শ্বশুরবাড়ি জিন্দাবাদ ছাড়া কি কমপ্লিট হয়? বাঙালির বিয়ে আমরা বুঝতেই পারছি যে আমরা থ্যাংকস টু দ্য মেট্রো রেলওয়ে,
কোচ আমরা ছবি প্রমোশনে আসিনি আচ্ছা সবাই যদি একটু চুপ না করেন ঘুমবাকার কথা কিন্তু শোনা হবে না দিস ইজ মাই রিকোয়েস্ট সবাই যদি একটু চুপ না করেন ঘুমবাকার কথা শোনা হবে না টাইটেল আমরা আজকে লঞ্চ করব এবং এরকম একটা জায়গায় করার কারণটা অফকোর্স থ্যাংকস টু মেট্রো রেলওয়ে তারা আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন কিন্তু তার সঙ্গে আমরা এত বছর ধরে কথা বলে এসেছি নানান জায়গায় আমরা কথা বলছি যে ছবিতে একটু নাচ গানেরও হওয়া দরকার তাই না হ্যাঁ দরকার কি দরকার নেই তো আমার ডান দিকে যে ভদ্রলোক দাঁড়িয়ে আছেন তিনি 22 বছর প্লাস আগে মানে প্রায় 23 বছর আগে একটি ছবি করেছিল ছবির নাম ছিল শ্বশুরবাড়ি জিন্দাবাদ হরদার জন্য একটা জোরে হাততালি হয়ে যাক আরো গল্প করবো ছবিটা আপনাদের ইন্টারেস্টিং লাগবে বলে আমার ধারণা লোকে হাসতে চায় আমার মনে হয় মানুষ হাসতে চায় হলে গিয়ে একটু নাচও করতে চায় তার সঙ্গে আনন্দ করেছে আমি দুটো জেনারেশন একটা হরনাথ চক্রবর্তী একটা সম্রাট ইটস এ লং জার্নি আমার জন্য তো এই প্রথমবার আমি দেখছি থ্রি চেয়ার্সের পরে কেউ ঝুকঝুক জিও বলছে হিবিপুরে না বলে মানে এটা একমাত্র শ্বশুরবাড়ি জিন্দাবাদের পক্ষেই সম্ভব লাভ ইউ লাভ ইউ লাভ ইউ সো আমরা কি একবার গানটা দেখতে পারি আমরা ডেফিনেটলি একবার গানটা দেখবো কিন্তু আমার মনে হয় তার আগে ভূমাদা আমাদের কাছে কিছু বুকে আছে আই থিঙ্ক যে লোকটা সবচেয়ে বেশি ডিজার্ভ করে ফর শ্বশুরবাড়ি জিন্দাবাদ হ্যাঁ না জোরে হাত তালি হয়ে যাক দিস ইজ হিস্ট্রি ইন দ্য মেকিং 22 বছর পর আফটার 22 ইয়ার্স হ্যাঁ মানে এটা হরকে প্রাবো বাস্কেট দেওয়াটা বোধ হয় খুব অন্যায় হবে কারণ